नहों के भी करीब तू हमेशा पास था, कि 100 जन्म भी देखता मैं तेरा रास्ता। আমি কিন্তু একবার আমার ইয়ারের টিকিট ক্যান্সেল করে ফেলেছি। ওটা সারেগামাপা, বাংলা গানের একটা শো, এটা ইন্ডিয়ান আইডল। মানে মনে হয়নি যে আমি বাংলাদেশ থেকে গিয়েছিলাম। তুমি অনেক সুন্দর গাও, তোমার ভয়েস শুনলে শান্তি লাগে, মানে কানে আরাম লাগে, এরকম মনে হয়। আমি বেসিক্যালি গিয়েছি 17 আগস্ট ওখানে, এখান থেকে রওনা দিয়েছি বাংলাদেশ থেকে। আমি 17 আগস্টে পৌঁছেছি এবং 18 আগস্টে আমার অডিশন ছিল কলকাতায়। এখানে একটু কী বলবো, এটা সবাই ভাবছে যে এটার পরে আমি মানে কেন যাচ্ছি, বা এরকম কথা আসছে যে এগুলোর সময় কেন যাচ্ছে। আমি কিন্তু আগেই গিয়েছি, হ্যাঁ, অ্যান্ড এটার পরে আমি যত দ্রুত সম্ভব দেশে আসার ট্রাই করেছি এবং আমি তাড়াতাড়ি চলে বসেছি। এখন আমার কথা হচ্ছে যে প্লিজ আপনারা আমাকে ভুলভাবে নেবেন না, কারণ আমি কিন্তু 17 তারিখ গিয়েছি যখন কোনো প্রবলেম ছিল। আমি জাস্ট এইটুকুই ক্লিয়ার করার কিছু না, আমি জাস্ট আমার মতামতটা বললাম যে আমি কিন্তু 17 তারিখে যাওয়া আছে আমার। এখন আমি চাইলে আপনাদের দেখাতেও পারবো যে আমার রুট কী ছিল বা কীভাবে গিয়েছি, কত তারিখে গিয়েছি। আমি এটাই বলবো যে আমি চাই না যে কেউ আমাকে খারাপভাবে নিক বা খারাপ কিছু বলুক, আমি চাই না। সত্যি বলতে ভাবনাই আসেনি, কারণ আমি জানতাম যে বাংলাদেশে গিয়ে পসিবল মানে অডিশনই দিতে পারবো না হয়তো। ওখানে যাওয়ার পরে মানে আগের রাত্রে ভাবছিলাম ভাই যাবো তো যাবো এরকম। আমি কিন্তু একবার আমার ইয়ারের টিকিট ক্যান্সেল করে ফেলেছি 16 তারিখে, খুব সম্ভবত 24 ঘন্টার মধ্যে ক্যান্সেল করেছি দেখে 4800 টাকা বেশি দিতে কেটে নিয়েছে। আমার রিটার্ন টিকিট ছিল তো, তো মানে এরকম কোনো ইন্টেনশন ছিল না যে আমি ওখানে যাবো আর নেটের জন্য যাচ্ছি না। আমি মানে যাওয়ার আগের দিন ভাবতেছিলাম আসলে কি যাবো, মানে হুদায় টাকাগুলো নষ্ট হবে এরকম, বাট তারপরে তো আর কি যাওয়া হয় এরকম। আচ্ছা, এইটা নিয়ে দুই ধরনের মতামত আমি দিতে পারি। একটা হচ্ছে যে নোবেল ফেয়ারের কথা সবাই বলে সব জায়গাতে, ওটা সারেগামাপা, বাংলা গানের একটা শো, এটা ইন্ডিয়ান আইডল। হ্যাঁ, ইন্ডিয়ান আইডল, ওটা বেসিক্যালি ওটা হলো যারা বাংলা ভাষাভাষীর লোকজন তারাই কম্পিট করছে, আর এটা হলো পুরো ইন্ডিয়া মিলে হয় ইন্ডিয়ান আইডল। তো এই জায়গাতে বলবো যে যারা মানে বলছেন যে এর আগে এটা হয়েছে ওটা হয়েছে, প্লিজ কম্পেয়ার করে নিই না, কারণ বাংলা গানের রিয়েলিটি শো এটা তো বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ কলকাতা যদি বলি, যেখানে যেখানে বাংলা ভাষা আছে ওদের মধ্যে হচ্ছে, আর এটা হলো হিন্দি গানের। সো বলছি না যে কোনোটাই সহজ ছিল, বাট আপনারা জানেন যেহেতু আমার মাদার টাং বেঙ্গলি, সো হিন্দি ভাষায় প্রোনাউন্সিয়েশন ঠিক রাখা, আমি জানি যে একদম অ্যাকুরেটটা 100% আমারও হয় না, হয়তো ক্যারোগি ক্যারোগে দুই একটা ভুল হতেই পারে, এরকম হয়। তবে আমি জাস্ট আপনাদের এইটুকুই বলতে চাই যে দুইটা ডিফারেন্ট, সারেগামাপা একরকম, ইন্ডিয়ান আইডল অন্যরকম। আর এটা বাংলা ভাষায় হয়, ওটা হিন্দি ভাষায় হয়, হিন্দি ভাষাভাষী মানুষ ইন্ডিয়াতে অনেক বেশি, সো অনেক টাফ। ওখানে সবাই খুব হাম্বল ছিল, খুবই ভালো ছিল, তো মানে মনে হয়নি যে আমি বাংলাদেশ থেকে গিয়েছিলাম। সবাই আর কি খুবই সাপোর্টিভ ছিল, অ্যান্ড ওরা একটু পরপরেই প্রশংসা করছিল, কারণ এসে বলছিল যে তুমি অনেক সুন্দর গাও, তোমার ভয়েস শুনলে শান্তি লাগে, মানে কানে আরাম লাগে, এরকম মনে হয়। তো অনেকগুলো ভালো ভালো বন্ধু হয়েছে, একটা ছেলে, বাট আমি ওকে না খুঁজেই পাচ্ছি না, ইনস্টাগ্রামে ফলো দিল ওই দিন, তারপরে আমি এসে বাসে চেক করলাম, আমি আর পাচ্ছি না। ওর নাম হলো রিশবত বেগ, হি ইজ ফ্রম দার্জিলিং, আই থিঙ্ক দার্জিলিং, হ্যাঁ ও দার্জিলিং থেকে এসেছিল। ও একটা ভালো ফ্রেন্ড হয়েছে, তারপরে বেশ কয়েকজন হয়েছে বেসিক্যালি, তো ওদের সাথে কথা হয় ম্যাক্সিমাম কলকাতাতেই থাকে, আর আসামের কয়েকজন ছিল। কি 100 জন্ম ভী দেখতা মে তেরা রাস্তা, জো ভী হ্যায় সব মেরা তেরে হওয়ালে কর দিয়া, জিসম কা হর রুয়া তেরে হওয়ালে কর দিয়া।